মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার হাসি খুশি পরিবারের নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখন বাজতে চললো 7:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে সকাল থেকে এখনও কোনো কাজকর্ম কিচ্ছুই হয়নি, শুধুমাত্র এই বিছানাটা তুলেছি দেখো। আর হচ্ছে ছেলেকে এখন ওষুধ খাওয়াবো, সকাল থেকে ওর পেছনে টাইমটা চলে গেছে আর ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আর হাজব্যান্ডও ডিউটিতে চলে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসনপত্র জামা কাপড় ধোয়া। আজকে সব থেকে বেশি দায়িত্ব নিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জামা কাপড়গুলো আজকে ধুতে হবে। 3 দিন ধরে জমা হয়ে রয়েছে, ছেলের শরীর অসুস্থ, তো কিচ্ছু করতে পারিনি। আর ওকে এখন এই দেখো ওষুধ খাওয়াবো। ওর শরীরটা ভীষণ ভীষণই খারাপ ছিল, নাও ওর শরীরটা ভীষণ খারাপ ছিল। কালকের দিনটা যে আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি আর ভগবান ছাড়া কেউ জানে না। ভীষণ ভয়ে ভয়ে কাটিয়েছি, কারণ আমার ছেলের এর আগেও আমার ছেলের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা নিয়ে ভীষণ ভয়। যাই হোক, চলো ভয় মানে দুঃখ কষ্ট খুশি সব কিছু হাসি খুশি সব কিছু নিয়েই একটা জীবন, তো সব কিছু মেনে নিয়ে চলতে হবে আমাদের। আর এখন এই যে ওকে ওষুধটা খাইয়ে দিই, এখনও ও খুবই অসুস্থ, কিন্তু বলতে নেই কি বলবো, ও যে এতটা শক্ত বাচ্চা, তোমরা না মানে ওকে সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না। পড়ে যায়, হাঁটুতে কেটে যায়, কখন কেটে যায় কি হয় কিচ্ছু বুঝতে পারি না, কখন একটু গলা দিয়ে আওয়াজ বেরোয় না, ও এতটাই শক্ত। চলো অনেক কথা হয়ে গেল, কাজকর্মগুলো করে শুরু করে দিই আর ওকে ওষুধটা প্রথমে খাইয়ে দিই, তারপরে আমি যাব সম্পূর্ণ কাজ করতে, সব সব কাজ করতে, তার আগে কোনো কাজ করতে যাব না। আর আমারও দেখো রাত্রেবেলা করে জ্বর আসে, হ্যাঁ এখানটায় পুরো ঘাও হয়ে গেছে, মানে ভীষণই শরীর আমাদের এই দিনটা মানে এই 3-4 দিন ভীষণই খারাপ গেল, খুব খারাপ গেল এই 3-4 দিন। যাই হোক চলো বেশি কথা বলবো না, কাজকর্ম শুরু করে দিই। আচ্ছা ওটা কালকে পড়ে গেছিল মনে আছে ওষুধ? হ্যাঁ কালকে ফেলে দিয়েছো ওষুধ মনে আছে? রাত্রেবেলা বাবা মেরেছিল, হে আই ছেলে আজকে আবার পড়ে গেছে, কিন্তু ওষুধ মার দেবো, কালকে একবার ফেলে দিয়েছিস, কালকে নতুন একটা ওষুধ এনেছে পুরো ওষুধটাকে ঢেলে ফেলে দিয়েছে, তারপর একটা জার জারকে খারাপ করেছে। এমনিতেই মাসের শেষ প্রত্যেকটা মানুষের মানে মাসের শেষের দিকে খুব কষ্ট করে চলতে হয়, তার মধ্যে ও 300 টাকা পুরো ইয়ে করে দিল, প্রচুর রাগ হয় জানো তো বাচ্চাকে নিয়ে, না আর ভয় না, আরও একার উপর দিয়ে সংসার চালাতে গেলে কতটা কষ্ট সেটা তো তোমরা ভালোভাবেই জানো, আমরা হাউস ওয়াইফ আমাদের মতো না সাধারণ হাউস ওয়াইফরা ভালোভাবে বোঝে। চলো ওকে ওষুধটা খাইয়ে দিই। দেখো বন্ধুরা, ছেলেকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে দিয়ে ওকে ঘরে বসিয়ে রেখে তারপরে আমি এসেছি জামাকাপড়গুলো ধুতে। যাই হোক, নতুন সার্ফের প্যাকেট এনেছে, হাজব্যান্ড সার্ফ ছিল না সেই কারণেই জামাকাপড়গুলো ধুতে পারছিলাম না, এক গাদা জামাকাপড় 2-3 দিনের জামাকাপড় সব জমাট হয়েছিল। আর আজকে আমি ভেবেছি যে রোদ যেহেতু উঠছে তো শীতের জামাকাপড়গুলো তুলে ফেলি, যেগুলো আর কি আমাদের ব্যবহার করা হয় না সেইগুলো আজকে কিছু কিছু করে তুলে ফেলবো ভেবেছি, তো সেইগুলো আজকে ধুয়ে দেবো একসঙ্গে করে। তাহলে কি হবে, একটু একটু করে ধুয়ে নিলে একসঙ্গে সব একদিনে না ধুয়ে রোদ্রে শুকাবেও না, আর আমার মেলার জায়গারও অভাব, এই জন্য সব একটু একটু করে ধুয়ে দেব। জানি না কতদূর কি পারবো, শরীরটা এতটাই খারাপ, জানি মানে ভিডিও তো করতে মন লাগছিল না, কিন্তু বিশ্বাস করো আমার সমস্যা, আর ভিডিও করতেও ভালো লাগে আমার সমস্যার কিছু কারণে, আমি ভিডিওটা প্রতিনিয়ত দিয়ে চলেছি। যাই হোক, তোমাদের কতটা কি ভালো লাগছে বা তোমাদের মনোনীত করতে পারছি কি না আমি জানি না, কি বলবো বন্ধুরা, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, তারপরে আমি চলে এসেছি আমার কিচেন রুমে, কিচেন রুমে এসে বাসন কাসনগুলো ধুতে শুরু করে দিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, আমার এই প্রেশার কুকার মাজতে যে কী বিরক্ত লাগে তোমাদের কি বলবো, তারপরেও মাজতে হয়। তারপরে বেসিনটা আমি ধুয়ে নিয়ে তারপরে দেখো আমি আমার গ্যাস ওভেনগুলো সব ভালো করে মুছে নিচ্ছি, ওগুলো মুছে নেওয়া হয়ে গেলে কিচেন রুমটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আমার কিচেন রুম পরিষ্কার হয়ে যাওয়ার পরে দেখো আমি কি বাথরুমে গিয়ে কিন্তু আমার জামাকাপড়গুলো ভালো করে ধুয়ে কেচে নিয়ে চলে এসেছি। আর এই যে শীতের আমার চাদর, আমার হাজব্যান্ডের সোয়েটার, যেগুলো ছোট ছোট জিনিস আর কি সেইগুলো ধুয়ে নিয়েছি। আর কম্বলগুলো এখনও ধুইনি, কম্বলগুলো কিছুদিন পরে ধোবো।
আর কদিন যাক, তারপরে যাই হোক, এই ফেব্রুয়ারি মাসটা কেটে গেলে তারপরে কম্বলগুলো ধোবো। তারপরে দেখো আমি চলে এসেছি আমার বাইরেটা ঝাড় দিতে, ফুল গাছগুলোতে জল দিয়েছিলাম। আর আগে তো আমি ফুল গাছটা অন্য জায়গাতে রাখতাম, তো কি বলতো, ফুল গাছটা যেখানে রাখতাম সেখান থেকে না ছাগলে খেয়ে যেত। তো এবার মনে মনে ভেবেছি ঘরের সামনেই ফুল গাছটা রাখবো, তো এই যেখানে আমি ধুচ্ছি না এর একটু আগেই আমি ফুল গাছটা রেখেছি। তো ওই জন্য ফুল গাছে জল দিয়েছি, আর টব থেকে তো জল বের হয় জানোই, সেইখান থেকে মাটির ধুলোটাও বেরিয়েছে, সেই জন্য ওইখানটাও ধুয়ে নিলাম। টব ফুল গাছগুলোকে পরিচর্যা করে আমার বাইরেটা সামনেটা ঝাড় দিয়ে ধুয়ে মুছে তারপরে একবারে চান টান করে দেখো আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। এর মধ্যে ল্যাট্রিন বাথরুম সব কিছু পরিষ্কার করে চলে এসেছি। আর যেহেতু ল্যাট্রিন পরিষ্কার করেছি, সে যেহেতু মাথা তো ধুতেই হবে, বৃহস্পতিবারে প্রত্যেক দিনই আমি মাথা ধুই। তারপরেও আমি আজকেও শ্যাম্পু করে নিলাম, কারণ কি না, যেহেতু ল্যাট্রিন পরিষ্কার করেছি বুঝতেই পারছো মনের মধ্যে একটা ছোচি ছোচি লাগে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভগবানকে পুজো করলাম। আর হাজবেন্ড নতুন ধূপকাঠি এনেছে, এত সুন্দর গন্ধ না তোমাদের কি বলবো, এই ধূপকাঠিটার নামটা আমি পরে বলবো তোমাদের, খুব সুন্দর গন্ধ। তারপর দেখো আমি পুজো আর্চা করে একটু নিজে ফ্রেশ হয়ে, ফ্রেশ বলতে কি গরম চলে এসেছে, মুখে কোনো কিছুই লাগাই না, একটু সিঁদুর পরে চলে এসেছি রান্নাঘরে। আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। এখন একটু মিষ্টি পরোটা করব, মানে একটু চিনি বেশি দিয়ে একটু পরোটা করব, ঘি দিয়ে মাখিয়ে 5-6 মিনিট রেখে দিয়েছি। তারপরে এই যে এসে বেলে বেলে করছে, আর আমি আটা দিয়ে বেলছি, তার কারণ তেলটা আমার এই মাসটা পুরোটা চালাতে হবে, তেল দিয়ে বেলতে গেলে অনেকটাই তেল খরচা হয়ে যাবে ওই জন্য। এই দেখো চান টান করে চলে এসেছি, এখন এই যে পরোটা করে নিয়ে এসেছি, এতগুলো পরোটা খাবো না, করলাম একসঙ্গে নিয়ে চলে এসেছি আর কি। আর চান টান সব কিছু কমপ্লিট, এখন ছেলেকেও এখান থেকে একটা পরোটা খাইয়ে দেবো, আর একটু ভাজি আছে ওটা দিয়ে আমি খেয়ে নেবো। আর হাজবেন্ড আজকে বাড়িতে নেই, আজকে দুপুরবেলা রান্না নেই, কিন্তু ছেলের জন্য করবো খিচুড়ি, সেই সঙ্গে আমার জন্য একটু করে নেবো ওর সঙ্গে। এইভাবে আজকে চালিয়ে দেবো দিনটা, রাত্রে বেলা দেখা যাবে কি করি। আর এই যে ও এখন খেলা করছে, দেখবে ওর অবস্থাটা দেখো, দেখো আমার খাটের অবস্থাটা দেখো, আর ও অন্ধকারে, দেখো ওইখানটা দেখা যাচ্ছে না ঠিকভাবে, ওইখানে শুয়ে আছে, শরীরটা একটু ভালো না। আর এই যে বিছানার অবস্থাটা মানে পুরো জঙ্গল করে রেখেছে। এইগুলো খাওয়া দাওয়ার পরে গোছ গাছ করবো, তারপরে একটু ওর সঙ্গে খেলাধুলা করবো। সাড়ে বারোটার মধ্যে, কেন সরি 11:30টার সময় যাবো রান্না বান্না করতে, ঠিক আছে। আর এই দেখো, আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তারপরে আমি আমার ছেলেকে নিয়ে বসিয়ে ও খেলা করছে, আর আমি একটু আমার হাতের কাজ করছি। যেহেতু আজকে আমার দুপুরে রান্না বান্না নেই, ভাবলাম যে তাহলে একটু হাতের কাজটা করে কিছুটা এগিয়ে রাখি। আর ও খেলা করছিল এই বাক্সটা নিয়ে, আর আমি তোমাদের সব ভিডিওতে তো বলি যে ও খুব একটা চঞ্চল না, ওকে নিয়ে আমার কাজ করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু কি বলতো বাচ্চা তো সবসময় দেখো যে বন্ধুরা, ওকে চান টান করে দুষ্টুমি নিয়ে করবে চলে না তো এসেছি, কোনো মানে আর নেই। ও আমার পলা পড়ছে, এটা খারাপ হয়ে গেছে, এটা কেনা পলা ছিল ওটা খারাপ হয়ে গেছে, আর ওকে এখন খাওয়াচ্ছে। দেখো একটা ডিম অমলেট করে নিয়ে এসেছে, খিচুড়ি করলাম একটুখানি ওর জন্য, খেলো না খিচুড়িটা, খাবে না, বাধ্য হয়ে তারপর একটা ডিম অমলেট করে নিয়ে আসলাম। কালকে রাত্রেও শুধু ডিম অমলেট খেয়েছে, খিচুড়ি খায়নি, আজকেও সেই একই কাজ করছে। খাওয়ার জন্য একটা ভাবছি ভিটামিন স্যাপ নিয়ে আসবো, দেখা যাক দেখি কি ভিটামিন স্যাপ আনা যায়। তোমরা যারা ভিডিওটা দেখছো বাচ্চাদের জন্য কিটা ভালো হয় একটু আমাকে বলো, ঠিক আছে, চলো ওকে একটু খাইয়ে দিই। আর এটা হচ্ছে ইভিনিং টাইম, ওকে আমি ঘুম থেকে তুলে বাইরে খাইয়ে দিই, একবারে ফ্রেশ করে বাইরে নিয়ে এসেছি। ওই পাশের ঘরে বাচ্চা দুটোর সঙ্গে আমার কোয়ার্টারে বসে বসে খেলা করছিল, বসে না আর কি, ওদের সঙ্গে খেলা করছিল। আর ও কান্না করছিল, কারণ কিনা ও আর কি কি বলবো, কোল থেকে নামবে না, তো আমি ভাবলাম যে নাক একটু দৌড়াদৌড়ি করাই, এই জন্য কান্না করছিল, এই জন্য চোখটা মুছে দিলাম। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, এসে আমি শীতের পোশাক আশাকগুলো সব তুলছি, সব শোকেসটা আর কি ওলট পালট করে, আজকে কিছু জিনিস এই পাশে আনলাম, ওই পাশে জিনিস এই পাশে আনলাম, এই পাশে জিনিস ওই পাশে নিলাম, শীতের জিনিসগুলোকে ম্যানেজ করে সব ঢোকাতে হবে। তো ওই জন্য আগে আমি সব জিনিসপত্রগুলো আলমারিতে উঠাতাম, কিন্তু আলমারিতে এবার সব কম্বলগুলো রাখবো, আর শীতে যেগুলো পরি আর ছোটোখাটো যে কম্বলগুলো আছে সেইগুলো সব শোকেসের ভেতরে রাখবো, মনে মনে ঠিক করেছি, দেখা যাক কোথায় কতটা ঢোকাতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে আমার চুড়িদারগুলো এলোমেলো হয়ে গেছিলো, ব্লাউজগুলো এলোমেলো হয়ে গেছিলো, সব কিছু একসঙ্গে গোছগাছ করে নিচ্ছি, তাহলে কি হবে আমার খুঁজতে যখন আমি পরবো আর কি, আমার খুঁজতে অসুবিধা হবে না, এই হলো ব্যাপার।
আর ছেলেও দেখো বিরক্ত করছে, ফোন নেবে ফোন নেবে, কার্টুন দেখবে, ও এটা নেবে সেটা নেবে, খুব বিরক্ত করে জানো তো, কি বলবো, মানে বিরক্ত করে বলতে কি, ওকে নিয়ে কাজ করতে অসুবিধা হয় না। অন্য অন্য বাচ্চারা যেমন দেখি কোল থেকে নামতে চায় না, খুদ 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 করে, ও সেরকম একটা করে না, কিন্তু যখন বায়না করে সেটা ওর দরকার, সেটা যদি না দিই তাহলে তখন খুব সমস্যা হয়ে যায়। এই জন্য ও যখন যেটা চায় ওকে তখন সেটা দিয়ে বসিয়ে রাখি, এই হচ্ছে অবস্থা। হ্যালো গাইস, এ দেখো এখন কোথায়, বিছানার ভিতর চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আজকে সন্ধ্যার থেকে তেমন একটা ব্লগ করতে পারিনি, ভালো লাগছিল না, যাই হোক সেই কারণে এখন শুয়ে পড়ছি। তো ভাবলাম যে না, বন্ধুদের একটু বিদায় জানিয়ে তারপরে ব্লগটা শেষ করি। যাই হোক, চলো টাটা, বাই বাই।